এই জিনিসটা হলো গরম ঠিক আছে এটা নিচে কি চুলা আছে হ্যাঁ অবশ্যই চুলা আছে ও তার মানে সব সময় গরম হয়ে থাকে অল টাইম খাবারটা গরম কবি থাকবে দিলে এক পিস দুই পিস দুই পিস আপনার এই মুড়ির নাম ঝোলে ঝালে ঝালমুড়ি কেন এটা আমি ইচ্ছা করে রাখলাম আর কি নামটা খুব সুন্দর তাই আচ্ছা ওই যে ঝোলও আছে সাথে ঝোল আছে ঝাল আছে ঝাল আছে একদিন ভিন্ন ট্রাই করি হ্যাঁ ভিন্ন সে ওই তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম মোহাম্মদ সুমন সুমন ভাই জি আপনার এই ঝালমুড়ির দোকানের লোকেশনটা কোথায় এটা হলো আরএস টাওয়ারের পাশে চৌধুরী গলির লগে কি গলি এটা চৌধুরী গলির চৌধুরী গলি গ্রিন সুপার মার্কেটের অপরজিট এটা হলো গ্রিন রোড হ্যাঁ গ্রিন রোড গ্রিন রোড গ্রিন রোড চৌধুরী গলির লগেই পাশে আর কি এখানে আপনার দোকানটা কতদিন থেকে এখানে আসছি আজকে 3 মাস কিন্তু এই আরএস টাওয়ারের সামনে ছিলাম ওইখান থেকে এখানে আসছি আজকে 3 মাস হলো আচ্ছা আচ্ছা টোটাল আপনার দোকানের বয়স কতদিন 7 বছর 7 বছর মাশাআল্লাহ অনেক দিন কি কি পাওয়া যাবে আপনার এখানে দেখেন দেখি আমার এখানে আছে এটা হলো এটা কি ফ্যাপসা বি ফ্যাপসা তোলেন জি এটা দিয়ে কত করে মুড়ি এটা হলো 50 টাকা এটা দিয়ে মুড়ি 50 টাকা জি কয় পিস করে থাকবে 4 পিস 4 পিস তারপর এটা কি এটা হলো ছোলা আলু এটা হলো ছোলা আলু এটা দিয়ে মুড়ি কত এটা যে কোনো মুড়ির সাথে আপনি পাবেন সবগুলোর সাথে এটা জি এটা কমন জি কমন জিনিস তারপর ওইটা কি কর্নার এটা এটা হলো চিকেন ঝালকারি চিকেন ঝালকারি এটা দিয়ে কত করে 60 টাকা কয় পিস করে থাকবে এটা এটা 4 পিস এটা 4 পিস করে থাকবে জি 4 পিস 60 টাকা জি যদি হাফ কেউ নিতে চায় যে 3 পিস নেবে না হাফ নাই কোনো সুযোগ নাই না পিসগুলো দেখেন দেখি একটু এক পিস হ্যাঁ মোটামুটি বড় আছে আসলে মানুষ একটা জিনিস বলে যে চিকেনগুলো মরা থাকে কিনা না আমার এই জিনিসগুলো আমি নিজেই বাজারে থেকে কিনি নিজেই এগুলো কুটা বাসা করি হ্যাঁ তারপর 7 বছরের পুরাতন এখানে তো ইয়া হওয়ার কোনো আলহামদুলিল্লাহ আমার কাস্টমার আইডি হলো লেয়ার চিকেন এটা লেয়ার চিকেন এটা দিয়ে কত করে এটা হলো 40 টাকা দুই পিস এটা দুই পিস 40 টাকা আর ওটা 6 পিস 4 পিস 4 পিস 60 টাকা তাহলে লেয়ার আর বয়লার মধ্যে তফাৎটা কি হলো এটা হলো মু চিকেনটা বেশি আচ্ছা আচ্ছা 60 টাকা ওটা পরিমাণটা বেশি এটা এক পিস তুলেন দেখি এটা কম তুলেন দেখি এক পিস ডিফেন্সটা এখানে ও আচ্ছা 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 এটা কি এটা হলো চিকেন কলিজা চিকেন কলিজা এটা দিয়ে কত করে এটা হলো 35 টাকা 35 টাকা এক পিস করে থাকবে না তিন পিস থাকবে তিন পিস থাকবে জি দুই পিস কলিজা একটা গিলা একটা গিলা এটা কি এটা হলো চাটনি চাটনি জি চাটনি কি সবগুলোর সাথে থাকেই চাটনি কমন চাটনিতে কি কি আছে এটাতে এটা তেঁতুল দিয়ে বানানো আর কি এটা ও আচ্ছা কিছু আছে এটা কি আপনি নিজেই বানান জি আমি নিজেই তৈরি করি আচ্ছা 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 এটা আর এটা হলো মশলা এইটা হলো আপনার মুড়ির মশলা জি কি কি আছে মুড়ির মশলাতে নরমাল এটাতেই মশলা জি এটা আর এইলো ডিম ডিম দিয়ে কত করে 35 টাকা একটা 35 টাকা এক পিস থাকবে এক পিস হাফ যদি কেউ নিতে চায় হাফের কোনো ওয়ে নাই হাফের কোনো সুযোগ নাই না মুড়ি আছে এখানে কত কেজি এখানে মুড়ি আছে 5 কেজি প্রতিদিন 5 কেজি শেষ হয়ে যায় 5 কেজির বেশি যায় আলহামদুলিল্লাহ এখন তো বন্ধের বাজার একটু কম আর কি সেল এই কারণে একটু ফুল প্যাকেজ কত সবগুলো দিয়ে মুড়ি কত করে পড়বে এখন যেই প্যাকেজ আছে এখানে বর্তমানে এটা দিয়ে নিলে ফুল প্যাকেজ হবে আপনার 250 টাকা 250 টাকা জি সবগুলাই থাকবে জি এক পিস করে দিলে কেমন পড়ে প্রায় এক পিস দিলে আরো কম করে পড়বে কম পড়ে তাহলে তো আপনি এক পিস দিয়ে তো প্যাকেজ তৈরি করতে পারেন তাই না তাহলে ওইভাবে আমাদের একটা প্যাকেজ রেডি করে দিবেন দেখেন তাহলে 7 বছর ধরে আপনার দোকানটা এক জায়গাতেই জি শুরু থেকেই মুড়ি ছিল হ্যাঁ শুরু থেকেই মুড়ির আইটেম আর অন্য কোনো আইটেম বাড়ানোর প্ল্যান আছে না আর অন্য কিছু পাওয়া যায় আপনার এখানে এগুলো বাদ দিয়ে এখানে কোয়েল পাখি পাওয়া যায় আমি তো আইটেম বলি নাই আইটেম আছে বন্ধের বাজার এই কারণে আইটেম খুব আচ্ছা আইটেমগুলো আর কি কি আছে একটু বলেন বিফ রেজালা আছে বিফ কলিজা তারপরে দিয়ে আপনার কোয়েল পাখি তারপরে হাঁসের মাংস থাকে এগুলো কবে থেকে পাওয়া যাবে ওগুলা এখন এই যে নির্বাচনের কারণে বন্ধ রাখছি আর কি উঠাই আচ্ছা নির্বাচনের পরে পরেই পাওয়া যাবে মানে আশা করি আনুমানিক 10 12 তারিখ থেকে জি ওটা দিয়ে কত করে কোনটা দিয়ে কোয়েল পাখি দিয়ে কত মুড়ি কোয়েল 120 টাকা এক পিস থাকবে ফুল পিস এক পিস কোয়েল হাঁস তো কোয়েল হাঁস তো কোয়েল থাকে জি আর হাঁস দিয়ে হাঁস হলো এক পিস এক পিস 80 টাকা পিস আর কি কি পাওয়া যাবে আর গরুর কলিজা পাবেন গরুর কলিজা দিয়ে কত করে 4 পিস 4 পিস জি 65 টাকা 65 টাকা জি বোম্বাই মরিচ এটা জি তাহলে কিছুদিন পরে আসলে ভালো হবে আর কি হ্যাঁ সবগুলাই পাওয়া যাবে সমস্যা নেই আমরাও আসবো আরেকদিন সবগুলো খাবার জন্য
কোন মুড়িটা বেশি সেল হয় আপনার এখানে? আমার এখানে হলো বিফ ব্যবসা, চিকেন জালকারি, চিকেন কলিজা, আর হলো ডিম, আর হলো রেজালা। ডিমটা কিন্তু মশলা দিয়ে ইয়ে করে নিয়ে আসে না? গরুর রেজালা, গরুর রেজালাও বিক্রি হয়। এখন তো লোকজন নাই বিদায় আর কি, একটু কম নির্বাচনের জন্য মনে হয়। তারপরে আলহামদুলিল্লাহ যা হচ্ছে জানিয়ে আসছি, এই যে সব শেষ হয়ে যাবে। তবে একটা জিনিস বাস্তব, যে টাটকা খাবারটা ইনশাআল্লাহ পাবেন প্রতিদিনের খাবার, প্রতিদিন আলহামদুলিল্লাহ। রান্নাটা করে কি? আমি নিজেই পাকি। মাশাআল্লাহ, তাহলে তো ভালোই। সারাদিনে তাহলে আপনাকে সময় দিতে হয় এটা নিয়ে? জি। রান্নার এক্সপিরিয়েন্স কতদিন থেকে আপনার? রান্নায় আমি এই দোকানে আগে আমার ওস্তাদে ছিল, উনি বাইরে চলে গেছে। আচ্ছা আচ্ছা। ও বাইরে যাওয়ার পরে আপনি চালাচ্ছেন দোকান, দিয়ে দিছে আর কি আমার। নর্মাল মুড়ি কত করে আপনার এখানে? অনলি 20 টাকা। 20 টাকা, 20 টাকা থেকে শুরু। জি। আরেকটা জিনিস ভালো, যে পুরো দোকানটাই ঢাকা আপনার এখানে। হ্যাঁ, মানে শুরু করেন কয়টায় দোকানটা? বেলা 1টা থেকে স্টার্ট হয়। হ্যাঁ, 8:30 9টা লাস্ট টাইম, রাত 8:30 9টা। হ্যাঁ, এরপরে আর ওরকম কিছু থাকে না। ও, একটা একটু আর্লি হয়ে যায় তবে, তাই না? যারা একটু আগে খাইতে চান মুড়ি তাদের জন্য এটা ঠিক আছে। জি। আমি এগুলো আরো আগে কিনে রাখছি। ও আচ্ছা আচ্ছা। আমি এক মন বেশি করে কোন কিনে রাখেন? এক মন পেঁয়াজ কিনে 90 টাকা কেজি করে। কতদিন শেষ হয় এক মন পেঁয়াজ? কতদিন শেষ হয় মনে করেন? আমার প্রায় 4-5 কেজি, 5 কেজি করে লাগে। মাশাআল্লাহ। সালাতের লেগে লাগে 1.5 কেজির মতো। তাহলে তো একটু সুবিধা হয়, তাই না? একটু আগে কম দামে কিনা পরে। সবগুলাই কি আপনি বেশি বেশি করেই কিনা রাখে দেন? অবশ্যই লাগেই তো প্রতিদিন। হ্যাঁ, আমার তো দৈনিকের জিনিস। বাসি হওয়ার কোনো সুযোগ নাই? না, আলহামদুলিল্লাহ। এই যে খাবার রেডি করছি, ইনশাআল্লাহ দেখবেন আপনি 8:30-9টার ভিতরে ইনশাআল্লাহ খাবার। যেগুলো থাকে ওগুলো কি করবেন? থাকার কোনো ওয়ে নাই, যদিও থাকে কিছু হালকা তরকারি। হ্যাঁ, ওটা বাসার লেগে ভাত দিয়ে খেয়ে ফেলেন? অবশ্যই। তাহলে তো ভালোই। তাহলে কেউ যদি একদম ভালো খাবার খেতে চায় সবগুলো সহ, তাহলে কিছুদিন পরে আসলেই হবে, তাই না? জি, নির্বাচনের পরে। নির্বাচনের পরে আজকে আমি নতুন একটা প্যাকেজ বানাই নিব, আপনারা দেখবেন এটা সবে থাকবে কিন্তু কম কম করে। হ্যাঁ, যে কত টাকা প্যাকেজ এইভাবেই তো দেন না? জি জি, যেই যেইভাবে চায় ওইভাবেই দিয়ে দেন। ওইভাবেই দিয়ে দিই। হ্যাঁ, আর পার্সেলের জন্য সুব্যবস্থা? পার্সেলও আছে? হ্যাঁ, অবশ্যই। পার্সেল কতক্ষণ পর্যন্ত ঠিক থাকে আপনার এখানে? পার্সেল আমি এমন ভাবে দিব 3 ঘন্টা, ইনশাআল্লাহ কিছু হবে না। ও, মুড়িটা মাখাই দেন না? না, মুড়িটা আলাদা হবে, মশলাটা বাটা আলাদা। মশলাগুলো রেডি করে দেন বাসায় গিয়ে মেখে খাওয়ার জন্য? হ্যাঁ, এটা ভালো সিস্টেম। আমরা আবার গায়ে হলুদের অনুষ্ঠানও করি। ও, গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে যান? হ্যাঁ, মুড়ি ওখানে গিয়ে করেন? মুড়ি আইটেমে। জি, গায়ে হলুদ, তারপর যে কোনো অনুষ্ঠান চাটনি মুড়িতে যাই। হ্যাঁ, চাটনি, চাটনি মুড়ি। আচ্ছা আচ্ছা, চাটনি মুড়ি। হ্যাঁ, এটা শুধু আচার দিয়ে মুড়ি মাখানো হয়, এটা গায়ে হলুদের অনুষ্ঠানে যাই আর। ও, ওখানে এর মধ্যে এই যে রাবাটা ওরে 350 প্লেটের মুড়ি অর্ডার দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। তখন কি দোকান বন্ধ থাকে আপনার? হ্যাঁ, তখন দোকান বন্ধ থাকে। তাহলে তো সমস্যা, মানুষ যদি সেদিন আসে দূর থেকে তাহলে দোকান বন্ধ পাবেই। নাম্বার থাকলে, নাম্বার তো মেনু কার্ডে দেওয়াই আছে। হ্যাঁ, নাম্বার মেনু কার্ডে দেওয়া আছে, আপনারা এখান থেকে পাবেন। চান কেউ দূর থেকে আসবেন তাহলে ফোন দিয়ে আসতে হবে। ফোন দিয়ে আসতে হবে তাহলে বেশি ভালো হয়। আর কারো যদি দরকার হয় যে ওই গায়ে হলুদ অথবা বিয়ে বাড়িতে,
তাহলে তাহলে ফোন দিলেই হবে ফোন দিলেই হবে ওখানে কেমন করে টাকা পয়সা নেন ওখানে কন্টাকে যায় কেমন কন্টাক হয় 20 টাকা প্লেট কন্টাকে যায় শুধু আটা দিয়ে মুড়ি মাখানো মশলা আর আটা এইভাবে যে যতটা প্লেট নিতে চায় খাইতে পারবে হ্যাঁ 20 টাকা প্লেট যে কয় প্লেট যাবে ওই কয় প্লেটের হিসাব হবে আর ও বাইরে 20 টাকা ওখানে 20 টাকা ওখানে 20 টাকা মানে খুব তফাত তফাত নাই কোনো তফাত নাই আর আপনার গাড়ি ভাড়া যে 25 টা ওটা এক্সট্রা দিতে হয় এক্সট্রা ওটা কেমন পড়ে যত দূর হয় ওইভাবে যত দূর ওইভাবে আর কি আপনি ভাড়া যা আসবেন তা দিবে এক মিনিট দুইজনে খাও একদিন ভিন্ন ট্রাই করি সময় হ্যাঁ ভিন্ন সেই তো আয় হ্যাঁ তখন তো খেতেই আমি ঘুরে আইছি আয় হ্যাঁ মা সরি এই জিনিসটা হলো গরম ঠিক আছে এটা কি চুলা আছে হ্যাঁ অবশ্যই চুলা আছে ও তার মানে সব সময় গরমই থাকে অল টাইম খাবারটা গরম খাবার গরম পাবেন ইনশাআল্লাহ আবার পুরো যায় না তো ওই জিনিসটা না না আপনার মজাটা মনে হয় আছে চিকেন আমার চিকেন হ্যাঁ আচ্ছা কবি থাকবে দিলে এক পিস দুই পিস দুই পিস কোন সময় ভিড়টা বেশি আপনার এখানে ছটার পরে ছটার পরে জি প্লেটও তো অনেক রাখছেন হ্যাঁ প্লেট তো ভিড়ের সময় তো প্লেট শর্ট খাওয়া যায় কেমন লাগে তোমাদের কাছে রেগুলার খাইতে আসো রাখছেন এই পরিস্থিতিতে ব্যবসা অনেক টাফ ব্যাপার সবাই পারবো না এলাকায় জিনিসপত্র প্রচন্ড দাম নাও আপনার চাটনিটা সেরা ওটাই তো বললাম এই যে গায়ে হলুদের মধ্যে মনে করেন এই গেছে শনিবারে এই মহাখালী ডিউএসে যাওয়ার আগে যে রাবা এই যে আছে না রাবা কমেডি সেন্টার এই কমেডি সেন্টারে 12 তলা যায় অনুষ্ঠান করে এলাম 350 প্লেট মুড়ি কন্ট্রাক্ট দিয়েছি 1000 টাকা বক্সিস দিয়েছে গাড়ি ভাড়া এক্সট্রা পার্সেল না না সমস্যা না পার্সেল দিতে হবে পার্সেল এটাতেই দেন না প্যাকেট আছে ওয়ান টাইম চামচ আছে আচ্ছা এটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে হাতে তেলটা না লাগে এই আর কি কতক্ষণ থাকবে এটা ঠিক এখন এটা তো বেশিক্ষণ থাকবে না থাকবে না কিন্তু হ্যাঁ এরকমই 8-7 মিনিট আচ্ছা তাহলে আপনি আমাদের জন্য একটা মুড়ি বানাবেন জি আর যখন শুরু করেন আমি বলি তারপর আপনি বলবেন যে এটা কত টাকা হয় সব মিলে হ্যাঁ ঠিক আপনি হ্যাঁ ওটা দেন আগে এক পিস ফাফসা দেন মানে সবের টেস্ট থাকবে তারপর অন্যভাবে প্যাকেজ আর কি হ্যাঁ জি তারপর এক পিস হ্যাঁ ওটা দেন এক পিস এটা কি দিলেন চিকেন চিকেন এক পিস হ্যাঁ এই চিকেন দেন এক পিস কলিজা কলিজা এক পিস কলিজা এক পিস গিলা এক পিস হ্যাঁ তারপর ডিম দিবেন এক পিস আপনার এই মুড়ির নাম ঝোলে ঝালে ঝালমুড়ি কেন এটা আমি ইচ্ছা করে রাখলাম আর কি নামটা খুব সুন্দর তাই আচ্ছা ওই যে ঝোলো আছে সাথে ঝোল আছে ঝাল আছে ঝাল আছে ঝালমুড়ির সাথে ঝাল তো হবেই হ্যাঁ এই কারণে নামটা রাখলাম মুম্বাইয়ের ঝাল ঝাল না জি মুম্বাই মরিচের ঝাল চাটনি হ্যাঁ এটা হলো চাটনি জি
এটা কি মশলা মশলা লবণ ওয়াও অনেক ঝালমুড়ি হ্যাঁ যদি আপনার এখানে মশলা কিনে নিয়ে যেতে চাই শুধু মশলা দেওয়া যাবে কি হিসেবে দেন তখন যেভাবে এখানে দিয়ে ভাবে দিব আচ্ছা আচ্ছা তখন কত টাকা থেকে শুরু থাকে মশলাটা 20 টাকা দিয়ে মশলা নিতে হবে না 20 টাকা দিয়ে মশলা হবে না সর্বনিম্ন যদি মশলা পার্সেল নিতে হয় মিনিমাম 100 টাকা মশলা নিতে হবে মিনিমাম 100 টাকা জি মিনিমাম 100 তাহলে আপনি যেমন টেস্ট বানান ওইভাবে অমন টেস্ট থাকবে তো নাকি অবশ্যই ওয়াও সেই জিনিস হ্যাঁ মুড়িটা সেই হইছে আমার কঠিন জিনিস এটা কত হইলো তাহলে এখন প্রাইস আমাকে একটু প্রাইসটা বলেন এটা হ্যাঁ আপনি হিসাব করেই বলেন কারণ এইভাবে তো কেউ নেয় না কেউ তো এইভাবে নেয় না তাই না না 100 টাকা দিয়ে আমি প্রথম এই জন্যই মানে সবগুলাই পাবেন আপনারা এক পিস করে এটার দাম পড়বে 100 টাকা আর যে পরিমাণ মুড়ি দেওয়া এটা নর্মালি দুজন খেতে পারবে তাই না